হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভাররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু চলে এসেছে পোকার MP40 ব্যাগ। হ্যাঁ গাইস, আমাদের যে রেয়ার পোকার MP40 স্কিন আছে সেগুলো কিন্তু সব ব্যাগ দিয়ে দিয়েছে। সো গাইস, এই ইভেন্ট আছে অনেকদিন আগে, তবে গাইস আমি একটি ব্যক্তিগত সমস্যার কারণে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারিনি। সো গাইস, এবার কিন্তু আমরা এই ইভেন্টটা ফুল কমপ্লিট করব এবং দেখা যাক আমাদের কত হাজার ডায়মন্ড লাগে এই দুইটা রেয়ার পোকার MP40 স্কিন বের করতে। অ্যান্ড গাইস, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে রয়েছে গিভওয়ে 5টা উইকলি মেম্বারশিপের। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু খুবই সিম্পল একটা মিশন কমপ্লিট করে 5টা উইকলি মেম্বারশিপ আমার কাছ থেকে জিতে নিতে পারবে। সো মিশনটা কি সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলে দিব। সো সেটার আগে সবার ফার্স্টে আমরা যেটা করব গাইস, সেটা হলো আমরা এখান থেকে আমাদের যে পোকার MP40 রেয়ার স্কিন আছে সেগুলো আমরা সব বের করবো। অ্যান্ড কত হাজার ডায়মন্ড লাগে সেটা কিন্তু তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো গাইস, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখন বর্তমানে 1000 প্লাস ডায়মন্ড আছে। সো আমরা এই ডায়মন্ডে স্পিন মারবো, আমাদের নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আমরা এত ডায়মন্ড খরচ করবো। গাইস, যত ডায়মন্ডই লাগুক না কেন আমরা কিন্তু এখান থেকে জ্ঞান স্কিন বের করেই থাকবো। তো ফার্স্ট কিন্তু আমরা গাইস 200 ডায়মন্ডের একটি স্কিন মেরে দিয়েছি। অ্যান্ড গাইস, শুধুমাত্র টোকেনই জিতেছে। গাইস, আমার কাছে মনে হচ্ছে না যে আমরা খুব ইজিলি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো। খুবই কম ডায়মন্ডের ভিতরে আমরা এখান থেকে এই গান স্কিন নিতে পারবো। সো তোমরা অনেকেই আসো এখন এই ইভেন্টটা কমপ্লিট করো নি, তারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবো যে কত হাজার ডায়মন্ড হলে তোমরা এখান থেকে রেয়ার গান স্কিন বের করতে পারবো। তো গাইস, আমরা কিন্তু আবার 200 ডায়মন্ডের একটা স্কিন মেরে দিয়েছি, কিন্তু শুধু ঘুরতেছে আর টোকেনই দিতেছে, কিন্তু গান স্কিনের উপরে গিয়ে একবারও থামতেছে না। সো গাইস, তোমরা কিন্তু এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জও করে নিতে পারবো নর্মাল যে গান স্কিনগুলো আছে সেগুলো, কিন্তু তোমাদেরকে রেয়ার গান স্কিনগুলো কিন্তু স্পিন মেরেই নিতে হবে। সো আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও 700 প্লাস ডায়মন্ড আছে, আমরা একটি সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি। সো দেখা যাক কী পাই, একটি মাত্র টোকেন পেয়েছি সিঙ্গেল স্পিনে। সো দেখা যাক গাইস, এবার কিন্তু আমরা আবারও একটা সিঙ্গেল স্পিন মারবো। অ্যান্ড দেখা যাক গাইস, সিঙ্গেল স্পিনে কি আমাদের লাগ ভালো হবে। দেখা যাক কত, দুইটা টোকেন পেয়েছি গাইস। ফার্স্ট স্পিনে একটা, তারপরে একটা সিঙ্গেল স্পিনে পেয়েছি আমরা দুইটা। সো এবার চলো আবারও 200 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড দেখা যাক গাইস, এবার 200 ডায়মন্ডের স্পিনে কি আমরা রেয়ার কোনো আইটেম পাবো। এখান থেকে দুইটা গান স্কিনের ভিতরে যে কোনো একটা কি পাবো, আমার কাছে মনে হচ্ছে না যে গাইস এত তাড়াতাড়ি এত কম ডায়মন্ডের ভিতরে আমরা নিতে পারবো। আমার আনুমানিক ধারণা গাইস 3-4 হাজারের মতো ডায়মন্ড আমাদের লাগবে। সো আমরা কিন্তু আবার শুধুমাত্র টোকেনই পেয়েছি এবং তাও খুবই কম করে টোকেন দিতেছে। সো কোনো ব্যাপার না গাইস, আমাদের কাছে 500 ডায়মন্ড আছে অ্যাকাউন্টে এখনও বর্তমানে। আগে আমরা এগুলো সব শেষ করে তারপর কিন্তু আমরা আবারও ডায়মন্ড টপ আপ করবো অ্যান্ড স্পিন মারবো। সো আবারও কিন্তু 200 ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি গাইস, অ্যান্ড শুধুমাত্র টোকেনই পাচ্ছি ভাই, গান স্কিন দিতেছে না। তো দেখা যাক গাইস, কোনো ব্যাপারই না, যত ডায়মন্ড লাগুক না কেন আমরা এখান থেকে গান স্কিন নিয়েই ছাড়বো। সো আবারও কিন্তু আমরা স্পিন মেরে দিয়েছি অ্যান্ড শুধুমাত্র টোকেনই পেয়েছি। সো চলো গাইস, আবারও কিন্তু এখানে একটা 200 ডায়মন্ডের স্পিন গাইস। ইভেন্টটা কিন্তু খুবই হার্ড এবং খুবই বেশি ডায়মন্ড কাটবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড গাইস, তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবা, তাইলে কিন্তু তোমরা ইজিলি খুবই সিম্পল একটা মিশন কমপ্লিট করে কিন্তু উইকলি মেম্বারশিপ নিয়ে নিতে পারবা। সো আমি কিন্তু তোমাদেরকে সেটা ভিডিওর মাঝখানে বলে দিব। সো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে 100 ডায়মন্ড। সো গাইস, এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ করবো অ্যান্ড তারপর আমরা আবারও কিন্তু স্পিন মারা স্টার্ট করে দিব। সো চলো গাইস, আমরা ডায়মন্ডটা টপ আপ করে আসতেছি। অ্যান্ড গাইস, এখানে কিন্তু আমরা চলে এসেছি ডায়মন্ড টপ আপ করে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু 310 ডায়মন্ড আছে। সো গাইস, আমরা সামান্য ডায়মন্ড টপ আপ করে স্পিন মারবো এবং তার ভিতরে দেখা যাক পাই আমরা কত ডায়মন্ড টপ আপে পাই, সেটা কিন্তু তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। সো এখানে কিন্তু আমরা আবারও 200 ডায়মন্ডের একটা স্পিন কিন্তু মেরে দিয়েছি। অ্যান্ড গাইস, এখানে কিন্তু আমাদেরকে শুধুমাত্র টোকেন দিতেছে, শুধুমাত্র টোকেন ভাই। দুইটা গান স্কিনের একটা গান স্কিনেও কিন্তু আমাদেরকে এখন অবধি দেয়নি, আমাদের কিন্তু 1500 মতো ডায়মন্ড অলরেডি শেষ। সো গাইস, দেখা যাক কত হাজার ডায়মন্ড আমাদের লাগে এই ইভেন্টটা কমপ্লিট করতে। সো এখানে কিন্তু আমাদের শুধু টোকেনই দিয়েছে। সো 100 ডায়মন্ড আছে গাইস, এখন আমরা যেটা করব কিছু সিঙ্গেল স্পিন মেরে এই ডায়মন্ডটা খরচ করে তারপর আমরা আবারও একসাথে অনেক ডায়মন্ড টপ আপ করে আসবো। সো গাইস, ফার্স্ট সিঙ্গেল স্পিন একটা টোকেন পেয়েছি, মাত্র একটা টোকেন, কোনো ব্যাপার না গাইস। চলো, এখানে আমরা আবারও একটা সিঙ্গেল স্পিন কিন্তু মেরে দিয়েছি। সো দেখা যাক এইবার সিঙ্গেল স্পিন আমরা কী পাবো গাইস, এবার কি কোনো ভালো আইটেম। ও ভাই, আবারও একটা টোকেন গাইস, শুধুমাত্র একটা টোকেন, আমাদের কাছে 171টা টোকেন কিন্তু অলরেডি হয়েছে। সো চলো গাইস, আমরা এবার কিন্তু আবারও একটি সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি। অ্যান্ড দেখা যাক গাইস, এবার কী পাবো আমরা গাইস, কী মনে হচ্ছে তোমাদের? ও ভাই, একটা টোকেন দিয়েছে গাইস। সো আমি তোমাদেরকে গিভওয়ের বিষয়টা বলে দিই এখনই। গিভওয়েটা হলো গাইস খুবই ইজি, তোমাদেরকে শুধুমাত্র এই ভিডিওতে 20,000 ভিউ কমপ্লিট করে দিতে হবে গাইস। তোমরা ভিডিওটা দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, তাই কিন্তু খুব ইজিলি 20,000 ভিউ কমপ্লিট হয়ে যাবে। আর 20,000 ভিউ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি তোমাদের মাঝে 5-5টা উইকলি মেম্বারশিপ দেবো। তোমরা ভিডিওটা দেখবা এবং তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে সরি গাইস কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দেবা। যদি তোমরা 7 দিনের ভিতরে মিশনটা কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে লাইভ গ্রুপ সহ 5-5টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করে দেবো। সো গাইস, অ্যাকাউন্টের ডায়মন্ড কিন্তু শেষ। অ্যান্ড আমরা এখন যেটা করবো সেটা হলো ডায়মন্ড টপ আপ করবো অ্যান্ড তারপর আমরা আবারও স্পিন মারবো। সো গাইস, আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করে চলে এসেছি আমাদের অ্যাকাউন্টে। অ্যান্ড 220 ডায়মন্ড আমাদের অ্যাকাউন্টে আছে। সো চলো, এখন কিন্তু আমরা আবারও
স্পিন মেরে দেবো গাইজ। ভিডিওটা অনেক লং হচ্ছে, করার কিছু নেই গাইজ, কারণ অনেক যেমন খরচ হবে জানি না আর কত বড় হবে ভিডিও, সেটা কিন্তু আমরা এই স্পিন মারার কি মানে ভিত্তি করে বুঝতে পারবো যে কত স্পিন আমাদের মারতে হবে অ্যান্ড আমরা কত স্পিন মারলে আমরা এখান থেকে এই রেয়ার গান স্কিন বের করতে পারবো। সো গাইজ অলরেডি কিন্তু আমাদের 2000 মতো ডায়মন্ড শেষ অ্যান্ড আবার 200 ডায়মন্ড কিন্তু স্পিন মেরেছি, কিন্তু কোনো ভাই একটা গান স্কিনও পাইনি, শুধুমাত্র টোকেনই পেয়েছি। তো কোনো ব্যাপার না গাইজ, তাহলে এখানে কিন্তু আবারও আমরা একটি 200 ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি। এবার দেখা যাক কি পাবো আমরা গাইজ, রেয়ার কোনো গান স্কিন পাবো? আমার কাছে একদমই মনে হচ্ছে না যে ভাই কত ডায়মন্ড লাগবে, আমি বুঝতেছি না কত হাজার ডায়মন্ড লাগবে সেটা আমি বুঝতেছি না গাইজ। তো চলো এখানে কিন্তু স্পিন মারতেছি আমরা শুধুমাত্র টোকেন টোকেন টোকেন, শুধু টোকেনই পাচ্ছি, আমাদের কাছে কিন্তু অনেক টোকেন হয়েছে ভাই, 200+ টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের কাছে। কত টোকেন হয়েছে দাঁড়াও দেখতেছি আমরা গাইজ, এক মিনিট। এখানে কিন্তু এবার একটু বেশি টোকেন আমরা পেয়েছি, মোটামুটি 30টার মতো টোকেন পেয়েছি। সো 214টা টোকেন কিন্তু আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। তো চলো আবারও 200 ডায়মন্ডের একটা স্পিন গাইজ। তো দেখা যাক গাইজ ডায়মন্ডের যে প্রাইস ভাই, সেই অনুযায়ী ভাই প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই ইভেন্টটা কমপ্লিট করতে। এত ডায়মন্ড লাগবে আমি ভাবতে পারিনি ভাই, অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে। সো দেখা যাক, যেহেতু স্পিন মারছি যতই টাকা খরচ হোক না কেন আমরা এই ইভেন্টটা কমপ্লিট করেই সারবো। তো চলো গাইজ, এখন অ্যাকাউন্টের ডায়মন্ড কিন্তু আবার শেষ, এখন আমরা যেটা করব সেটা হলো আবারও ডায়মন্ড টপ আপ করবো গাইজ। বলছি তো তোমাদের যত হাজার ডায়মন্ড লাগুক না কেন ইভেন্টটা কমপ্লিট না করা পর্যন্ত আমরা থামবো না। তো চলো এখানে অ্যাকাউন্টে ডায়মন্ড জিরো, এখন আমরা যেটা করব সেটা হলো টপ আপ। তো চলো গাইজ, তার আগে আমরা এখান থেকে একটি গান স্কিন এখান থেকে ইকুইপ করে নিতে পারি, তবে এটা নিব না পরে নিব, তার আগে আমরা আবারও টপ আপ করে চলে এসেছি অ্যান্ড আমরা আবারও যেটা করব সেটা হলো স্পিন গাইজ, স্পিন মারবো। এবং স্পিন মারার পর আমার মনে হচ্ছে এই ডায়মন্ডের ভিতরে আমরা পেয়ে যাব। তো দেখা যাক গাইজ, এখানে কিন্তু আমরা এখন স্পিন মারবো অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট আছে 700 ডায়মন্ড। সো চলো একটি 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন কিন্তু আমরা মেরে দিয়েছি অ্যান্ড দেখা যাক গাইজ রেয়ার আইটেম। ও ভাই মাত্র 2টা টোকেন দিয়েছে গাইজ, মাত্র 2টা টোকেন দিয়েছে আমাদেরকে। তো কোনো ব্যাপার না গাইজ, আমাদের অ্যাকাউন্টে আছে ডায়মন্ড, আমরা মারতে থাকবো অ্যান্ড গ্যারিনা দেখি কত ডায়মন্ড নিতে পারে। তো আবারও 20 ডায়মন্ডের স্পিন অ্যান্ড গাইজ আবারও 2টা টোকেন, মাত্র 2টা টোকেন দিয়েছে ভাই। এখানে 100 টোকেন তো আছে, সেগুলো কিন্তু দিতেছে না। তো চলো গাইজ কোনো ব্যাপার না, এখানে কিন্তু আমরা মেরে দিয়েছি আবারও একটি সিঙ্গেল স্পিন অ্যান্ড 1টা টোকেন পেয়েছি, মাত্র 1টা টোকেন। আমাদের অ্যাকাউন্টে কিন্তু 240টা টোকেন অলরেডি হয়ে গেছে। সো 250টা টোকেন হলে কিন্তু আমরা উপরে যে ডাবল ড্যামেজের স্কিনটা আছে সেটা কিন্তু নিতে পারবো। তো এখানে কিন্তু আমরা আবারও একটা সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি অ্যান্ড দেখা যাক এবার কি পাই। 3টা টোকেন পেয়েছি, মানে 2টা থেকে 3টা, একটা বাড়ছে তাই। আচ্ছা যাক সমস্যা নেই গাইজ, এখানে কিন্তু আমরা আবারও একটি 200 ডায়মন্ডের স্পিন কিন্তু মেরে দিয়েছি অ্যান্ড দেখা যাক এইবার আমরা কি পাই গাইজ। মাত্র 2টা টোকেন পেয়েছি, মাত্র 2টা টোকেন। তো চলো গাইজ এবার কিন্তু 200 ডায়মন্ডের স্পিন অ্যান্ড দেখা যাক গাইজ, মনে হচ্ছে যে বেড়ে যাবে কারণ অনেকগুলো স্পিন তো আমরা মেরে ফেলেছি। তো দেখা যাক কি হয় গাইজ, আমরা কি পাবো না, আমাদের কত ডায়মন্ড লাগবে ভাই আমি বুঝতেছি না, কত হাজার ডায়মন্ড লাগবে। তো দেখা যাক এখানে স্পিন কিন্তু 200 ডায়মন্ডে মেরেছি, শুধুমাত্র টোকেনই পাচ্ছি, টোকেন টোকেন টোকেন, টোকেন ছাড়া কিন্তু ভালো কোনো আইটেম রিওয়ার্ড পাচ্ছি না। তো চলো গাইজ এখানে কিন্তু অনেক টোকেন পেয়েছি, যাই হোক ব্যাপার না, অনেক টোকেন হয়েছে, 30টার মতো সম্ভবত টোকেন হয়েছে। তো কোনো ব্যাপার না, 270টা টোকেন কিন্তু হয়েছে, আমরা কিন্তু এখন আবারও কিন্তু 200 ডায়মন্ড স্পিন মেরে দেবো গাইজ। যতক্ষণে আমরা রেয়ার আইটেম না পাবো ততক্ষণে কিন্তু আমরা থামবো না, এখান থেকে যে কোনো একটি রেয়ার গান স্কিন কিন্তু আমাদের লাগবেই। তো ভাই এখানে কিন্তু 10টা টোকেন পেয়েছি এবার ভাই, অনেক 3000 মতো ডায়মন্ড খরচ করে ফার্স্ট টাইম একবার স্পিনে 10টা টোকেন দিয়েছে মাত্র। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে কিন্তু আমরা আবারও 200 ডায়মন্ডের স্পিন কিন্তু মেরে দিয়েছি। তো গাইজ অনেকদিন পর ফ্রি ফায়ারের ভিডিও দিতেছি, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা আছে সেই জন্য ভিডিও দিতে পারতেছি না। তো তোমরা যদি সাপোর্ট করো ভালোভাবে তাহলে কিন্তু আমি তোমাদের মাঝে নিত্য নতুন গিভওয়ে ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো এবং সেই ছোটো ছোটো মিশন তোমরা কমপ্লিট করে কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড গিফট নিতে পারবে। সো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে, ভিডিওতে লাইক করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আর ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে জানিয়ে দিবে। সো গাইজ 360টা টোকেন হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই গান স্কিনটা আছে এটাকে আমরা বর্তমানে ক্লেম করে নিব অ্যান্ড তারপর আমরা কিন্তু আবার ডায়মন্ড টপ আপ করব অ্যান্ড তারপর আবার স্পিন মারবো। সো আমাদের যেহেতু টোকেন দিয়ে তো করার কিছু নেই সেই জন্য আমরা এই স্কিনটা এখন ক্লেম করে নিব দেন তারপর আমরা আবার ডায়মন্ড টপ আপ করে কিন্তু আমরা আবারও স্পিন মারবো। সো গাইজ এই স্কিনটা কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই, তবে এই স্কিনটা নিতেই কিন্তু আমাদের 3000+ ডায়মন্ড খরচ হয়ে গেছে গাইজ, বুঝতেছো? 3000 মতো ডায়মন্ড কিন্তু আমাদের শুধুমাত্র এই নর্মাল স্কিনটা নিতেই খরচ হয়ে গেছে। সো এখন আমরা যেটা করবো সেটা হলো আবারও ডায়মন্ড টপ আপ। সো চলো গাইজ চলে আসলাম টপ আপ করে 850 ডায়মন্ড অ্যান্ড গাইজ দেখা যাক, বুঝতেছি না ভাই আমার বিকাশ অ্যাকাউন্ট মনে হয় ফতুর হয়ে যাবে ভাই আজকে, করার কিছু নেই যেহেতু ভিডিও বানানো স্টার্ট করেছি। সো যত হাজার ডায়মন্ডই লাগুক না কেন ভাই এই ইভেন্ট তো আমি কমপ্লিট করেই থাকবো, আমি দেখবো যে ওরা কত ডায়মন্ড নিতে পারে আমার কাছ থেকে। তো সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি কিন্তু পেয়েছি মাত্র 2টা টোকেন। তো চলো গাইজ আবার একটা সিঙ্গেল স্পিন অ্যান্ড দেখা যাক গাইজ কী পাবো। ও ভাই সাহেব মাত্র 3টা টোকেন কিন্তু পেয়েছি গাইজ। তো চলো গাইজ
এইবার কিন্তু আমরা মারবো 200 ডায়মন্ডের স্কিন। অ্যান্ড ভাই দিয়ে দিস রেয়ার আইটেমটা, জানি না কত ডায়মন্ড তোরা খাবি, আমি স্কিন মারা থামাবো না, আমি দেখে ছাড়বো যে কত ডায়মন্ড খাইতে পারো গেলে না। চলো 200 ডায়মন্ডে কিন্তু স্কিন মেরে দিয়েছি গাইস। অ্যান্ড এখানে শুধুমাত্র আমরা টোকেন 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 শুধু টোকেনই পাচ্ছি টোকেন থেকে ভাই। আমাদের দুইটা গান স্ক্রিনের উপরে একবারও গিয়ে থামলো না, খুবই খারাপ লাগলো। দুইটা গান স্ক্রিন উপরে গিয়ে একবার থামলো না। চলো গাইস আবারও 200 ডায়মন্ডের স্কিন। অ্যান্ড ও বাই সাফ, ফাইনালি একটা রেয়ার MP40 স্কিন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমাদের যেটা প্রয়োজন ছিল সেটাই কিন্তু আমরা পেয়ে গিয়েছি গাইস। সো ফাইনালি কিন্তু আমাদের আনুমানিক 4000 মতো ডায়মন্ড খরচ করে কিন্তু ফাইনালি আমরা আমাদের রেয়ার গান স্কিন একটা স্কিন কিন্তু আমরা বের করে ফেলেছি। সো যেহেতু আমরা রেয়ার একটা স্কিন পেয়ে গিয়েছি, সো আমরা আর স্কিন মারবো না, কারণ আমাদের এই স্কিনটাই দরকার ছিল, এটাই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু রয়েছে অনেকগুলো টোকেন, এগুলো কিন্তু এখন কোনো কাজই আসবে না। সো গাইস অনেক ডায়মন্ড কিন্তু লাগছে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে। সো আনুমানিক 2500 টাকার মতো ডায়মন্ড টপ আপ করে কিন্তু আমি ফাইনালি স্কিনটা বের করে ফেলেছি। সো তোমরা তো দেখতেই পেলা যে এত ডায়মন্ড খরচ হবে এই ইভেন্টটা কমপ্লিট করতে। সো তোমরা চাইলে কিন্তু কমপ্লিট করতে চাও, তারা কিন্তু অবশ্যই এইরকম ডায়মন্ডের টার্গেট নিয়েই স্পিন মারবা, তাহলে কিন্তু পেয়ে যাবে। আর মিশনটা কমপ্লিট করার জন্য কী করতে হবে সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, আর অবশ্যই কমেন্টে তোমাদের UID দিয়ে দিবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, বাবা মার খেয়াল রাখবা। গুড বাই গাইজ, বাই বাই।